অবশেষে এই দিনটা এলো যে ওম এখন স্পাইডারম্যান দেখতে যাচ্ছে, আর আমাদের শো টাইম হচ্ছে 10টায়, আর আমরা দেখবো হচ্ছে স্বভূমিতে। তো আমরা সবাই মোটামুটি এক্সাইটেড হইছি। তুমি ঐসি দেখবে না বলেছে? আমি একটু বিরক্ত হয়েছিলাম, দাদাভাই আমার আমায় ঝাঁকুনি দিয়েছে। হ্যাঁ, আনন্দে দাদাভাই রাত্রে মনে হয় ঘুমও হয়নি। দাদাভাই তো খালি এতদিন কবে দেখতে যাব, মানে কটা টাইমে দেখতে যাব, টিকিট আছে কিনা, এইসব করে করে আজকে সকালটাই আমাদের টাইম হয়েছে। তাই আমরা পাঁচজনে মিলে এখন চলেছি, আর হিরক এখন কোনো দিকে তাকাচ্ছে না, কারণ দেরি হয়ে গেছে, তাই তো? ঠিক আছে টাইম। আমার একটু টেনশন হয়ে যায় যে বাবা যদি আবার শুরু হয়ে যায় এ হয়ে যায়। তো চলো, আজকে কিন্তু বুধবার, তো বুধবারের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওম কিন্তু আজকে কাকাইয়ের দেয়া জামাটা পরেনি, ওটা ক্রিসমাসের জন্য আমি রেখে দিয়েছি, আর ওম আজকে অন্য যেই ওর স্পাইডারম্যানের জামাটা আছে ওটাই পরেছে। আমি আজকে কিন্তু স্পাইডারম্যান দেখবো বলেই ওদের সাথে সাথে, দেখো আমারও কি অবস্থা, যে স্পাইডারম্যান যেদিন দেখতে যাবো সেদিন আমি ভেবেইছিলাম যে এই কানের দুলটা পরবো। সেদিন হস্তশিল্প মেলা থেকে এটা পেয়ে গেছিলাম, তো এটা আমি নিয়েছিলাম, তো আমিও এটা পরে নিয়েছি। আর ঐশী বলেছে আমি কিচ্ছু স্পাইডারের পরবো না, তাই তো? যদি যেদিন ঐশী সেই ফ্রোজেন দেখতে গেছিলো, সেই ও আর রুহি দুজনে ফ্রোজেনের টি শার্ট, তারপরে তোমার হার ক্লিপ এইসব পরে গেছিলো। আজকে যেখানে যাব ওখানে ঠান্ডা হবে, এই জামাটা পরে নেই বলে নিয়ে গেছিলাম। তো হলে তো ঢুকেই ও সামনে আমি রুহিকে দেখে অবাক হয়ে গেছি, কারণ রুহিকেও কিন্তু আমরা, মানে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিলাম, রুহি আর ঐশীকে আমরা সবাই জানতাম। তো এইসব, ও এর আগে তো তোরা ভেনাম দেখে এসেছিস, আমি ভাবছি যে ওরা হয়তো অনেক বছর পর হলে যাচ্ছে। না না, ভেনাম তো দেখে এসেছি। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এখন আমি নিশ্চিন্ত। আমাদের এখনো মুভি টাইম হয়নি, তো আমরা এখন ওয়েট করছি। তো আর 15 মিনিট পর আমরা হলে ঢুকবো, আর মোটামুটি কিন্তু এখন ফাঁকাই আছে, তবে হ্যাঁ একটু একটু করে লোকজন আসছে। ওম দেখো, ওম আর ধৈর্য ধরতে পারছে না, তাই তো? রাতে ঘুমিয়েছিলি বাবা? তোর এক্সাইটমেন্ট, এই তো এতক্ষণ এক্সাইটেড ছিলি না, এখন আবার এক্সাইটেড। ও তখন ঘুম চোখে ছিল, ওই জন্য ওই সে এক্সাইটেড ছিল না, এখন ওই সে এক্সাইটেড হয়ে গেছে।
আমরা মুভি দেখেনি, তারপর ওম তোমাদের বলবে যে কেমন লাগলো। আর তোমরা যারা এর মধ্যে দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই সবার পছন্দের যে মুভি হয়, মানে আমরা বাদে মানে ও ঐশী তাদের পছন্দের মুভির যে পোস্টার থাকে না সেখানে ওরা ছবি তুলে নেয়। তো আমি আর ঐশী বললাম যে, আর ওমও বললো না যে এরপরে কাকাইও কাকাইয়েরও ছবিটা তুলে নিয়ে যাবে একবার, এরপরে তো কাকাইও আসবে যেই মুভিটা দেখতে সেটা হচ্ছে আমার মাথার ওপরে। 83 বাপ্পা তো মানে খেলা পাগল, একদম খেলা পাগল। ওর কাছে যে কি ইনফরমেশন নেই, কবে কার সব পাবে ওর কাছে। ও ভীষণ খেলা পছন্দ করে। এখন কিন্তু বাজে 1:15, আমরা এখন বাড়ি ফিরছি মুভি দেখে। আর ওম আমাদের টাইম ছিল 10টার সময়, কিন্তু এত শুরু হলো 10:30। আর আমি আবার টেনশন করছিলাম, তোমাদের বললাম যে যাতে শুরু না হয়ে যায়। 10টা থেকে ছিল ওম ব্যাট দিয়ে দিয়ে, সত্যি ধৈর্য আমরা হারিয়ে ফেলেছিলাম। স্পেশালি ওম আর ঐশী দুজনে বলেই যাচ্ছে ও কখন কখন কখন। বেশি স্পেশালি হচ্ছে পিতা, ধৈর্য হারিয়ে ফেলেছিল। হ্যাঁ কি করছে, আমি তো আর ভালো লাগছে না কি অ্যাড হচ্ছে বারবার। তো যাই হোক, দেখ 10:30টায় মানে শুরু হলো না, 10:30টায় শুরু হলো। আর আমরা খালি ওমকেই বলি, হলে তো আমি দেখলাম ও বাবা যা চিৎকার চেঁচামেচি। আমার সামনে দুটো ছেলে বসেছিল কলেজ টলেজে পড়ে হয়তো, ওরে বাপরে, তারা তো ওরকম ওমের মতো স্পাইডারের জামা টামা পরে এসছে, রীতিমতো তো চিৎকার করছে, তার সাথে সিটের মধ্যে লাফাতে শুরু করে দিয়েছে। আমি তো দেখাচ্ছি যে দেখো দেখো কি কাণ্ড। ওম তো তাও চুপচাপ বসে আছে, কিন্তু ও মানে লাফাচ্ছে এমন অবস্থা। তো কেমন লাগলো ওম বলো? ভালো লেগেছে। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড অ্যান্সার ওমের কাকাই বলেছে যে ওমকে জিজ্ঞাসা করলে তো একটা ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ভালো। কি এনজয় করেছো কি মুভি? হ্যাঁ, হয়ে গেল। ঐশী কিন্তু খুব এনজয় করেছে, পা টা তুলে বসে ও হেসে, আবার ডায়লগ বলে ফেলছে, মানে এতবার ট্রেলার দেখেছে ডায়লগ টায়লগ বলতে শুরু করে দিয়েছে। ভয় পেয়েছো? কে? অক্টোপাস। কাকে ভালো লাগলো তোমার তিনটে স্পাইডারম্যানের মধ্যে বলো? আর দুজনকে তোমার ওম, তোমার তো তিনজনকে। হ্যাঁ, তোমার তো তিনজনকে। ভিলেনের মধ্যে সবাইকে, বাপরে বাপ। আর বাপ্পা কেমন এনজয় করলি? ভালো। আবার ওয়ান ওয়ার্ড মানে ভালো লেগেছে? ভালো লেগেছে। আমরা তাই বলছি আমাদের বয়স হয়ে গেছে, আমাদের মধ্যে আর সেই ইয়েটা নেই। আমরা দেখছি ভালো লাগছে, কিন্তু সবাই যেন চিৎকার চেঁচামেচি। ও বাবা, হীরক মনে হচ্ছে এনজয় করেনি। এটাই হচ্ছে জেনারেশন গ্যাপ। হ্যাঁ সত্যি তাই। আর আমার যতদূর মনে হলো হীরককে দেখো এনজয় করেনি, পুরো চুপ ছিল। আমি এনজয় করেছি, আমার বেশ ভালো লেগেছে। আমার কিন্তু মানে গল্পটা আমার অতটা মানে খোলেনি, গল্পটাকে ঠিক করে করতে পারিনি। মানে হ্যাঁ, কিন্তু মানে এমনি আমার খুব এনজয় করেছি, যে ফাইটিং সিনগুলো তারপর যা যা ছিল বেশ ভালো লেগেছে, এন্টারটেইন। বেশ ভালোই টাইম কেটে গেল সকালটা। এখন বাড়ি গিয়ে আমরা সবাই স্নান করব, খাবো দাবো। এই দেখো লেক টাউন সেজে উঠেছে পৌষ পার্বণ আর ক্রিসমাস কার্নিভালের জন্য। আমরা মানে আগের বছর আসিনি না, আগের বছরটা আসিনি আমরা। এই যে বাউলটা দেখ, ও বাউল তো পুরো লোকনাথ বাবার মতো লাগছে। হ্যাঁ, বাউলটা একদম লোকনাথ বাবার মতো করেছে।
এই যে স্লেজ গাড়ি, দূর থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না, লাইটিং কিন্তু সে ভালোই করেছে না, আর যেরকম করে ওরা। ওই যে স্যান্টা, আর একটা আছে না ক্রিসমাস ট্রি করে, এইটা গেট। আর ক্রিসমাস ট্রিটা কোথায়, এখন আসেনি। ওই যে দূরে দেখতে পেয়েছে, এই যে ক্রিসমাস ট্রি। হ্যাঁ ছোট, ক্রিসমাসের কার্নিভাল আর পৌষ পার্বণ মেলাটা তো তোমরা অনেকেই জানো, অনেকেই আসো এভরি ইয়ার। এটা কিন্তু 24শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি হচ্ছে, এভরি ইয়ার কিন্তু 1লা জানুয়ারি অবধি হয়, এবছর 2রা জানুয়ারি অবধি হচ্ছে। বাবা এত দূর পর্যন্ত লাইট দিয়েছে। আর আমার না এই শীতের সময় একটা জিনিস দেখতে খুব ইচ্ছে করে, সেটা হচ্ছে ডগ শো। এভরি ইয়ার যখন চোখে পড়ে যে হ্যাঁ ডগ শো হচ্ছে, তখন মানে দিনটা চলে যায়, ডগ শোটা দেখার খুব ইচ্ছে থাকে, সেটা আর হয় না। আর একবার মাত্র আমরা সার্কাস দেখেছিলাম না বাবা, ও মৈশিকে স্পেশালি নিয়ে গেছিলাম। যে তুই দেশে দেখেছিলাম, হ্যাঁ সৌরমা তুই আর আমরা গেছিলাম, ইয়ে আমরা ছোটবেলায় সার্কাস দেখতাম, তো ওদেরকে ওই জন্য নিয়ে গেছিলাম যে ওরাও দেখুক। তো ওই একবারই আমরা গেছিলাম সার্কাস দেখতে। গুড ইভিনিং তোমাদের সকলকে। দুপুরের পর আমরা সবাই উধাও হয়ে গেছিলাম। কোথায় গেছিলাম আমরা? মাল্টিভার্স। এখনো ওদের মাথা থেকে স্পাইডারম্যানের নেশা কাটেনি, ভূত না নেশা কাটেনি। যা কিছু হয়েছে আজকে, আবার ওইসি নাকি স্পাইডারম্যানের স্বপ্ন দেখেছে দুপুরবেলা। আমি বললাম বাবা স্পাইডারম্যান ভাবতে ভাবতে ঘুমিয়েছিলাম। ওরে বাবা ঐশি একদম দেখছি। হ্যাঁ থ্যাংক ইউ। আর দেখো ওম আজকে নতুন কাপে কফি খাচ্ছে, যেটা আমরা হস্তশিল্প থেকে নিয়ে এসেছি। আর মামুনি বললো আজকে এই কাপটা ঐশীকে দিয়ে উদ্বোধন করা হবে। ঐশী কিন্তু কফি খাচ্ছে না, ঐশী খাচ্ছে, ঐশী আর আমি খাচ্ছি চা, আর আমি আর ওম খাচ্ছি কফি। আর সত্যি কথা বলবো, আজকে আমরা বাড়ি আসার পর আজকে কিচ্ছু শুট করিনি, এমনকি দুপুরের লাঞ্চও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ বাড়িতে আমাদের নতুন আর কি জলের ফিল্টার বসছে আর কি ট্যাঙ্কে। হ্যাঁ একটা লাগানো ছিল আর একটা আবার লাগানো হলো, যে কারণে জলের একটু প্রবলেম ছিল। সকালে আমরা যাওয়ার আগেই সব জল ধরে গেছিলাম আর কি, এসে চান টান করবো বলে। তারপরে গ্যাসে গরম জল করে চান করা হলো, কারণ আজকে গিজারও চালানোর উপায় ছিল না। তো বিকেল বেলা আবার সব জল টল ভরা হলো আর কি, তো ওই জন্য আর তাড়াহুড়োও ছিল, তার মধ্যে চান খাওয়া এসব নিয়ে ছিল, ওই জন্য আমরা আর কিছু শুট করিনি। আর দুপুরবেলাটা ভেবেছিলাম করব, কিন্তু তখনও আর করা হয়নি। ভেবেছিলাম তোমাদেরকে একটু দেখাবো ছাদে নিয়ে গিয়ে, আমার গাছগুলোকে অনেকদিন দেখানো হয়নি, সেটাও দেখাবো যে অনেক ছোট ছোট ফুল এসে, হ্যাঁ ফুল হয়েছে নতুন নতুন, সেগুলো দেখ কিচ্ছু আর হয়নি। তো যাই হোক, অন্য একদিন তোমাদের সাথে আমাদের গাছের যে নতুন নতুন ফুল হয়েছে সেগুলো শেয়ার করব। এখন আমরা একটু চা কফি, ঐশি আর ওম খাবে কেক, যেটা বর্দিভাই বানিয়ে এনেছিল সেটা এখনো কিন্তু রয়েছে। আর আমি আর হিরক খাচ্ছি হিরকের ফেভারিট মাম্পি নিমকি। আর এখন কিছুদিন ব্লগে কিন্তু তোমরা আমাকে এখানে বসেই তোমাদের সাথে কথা বলতে দেখবে, কারণ আমার কিন্তু এই জায়গাটা এখন ভীষণ ভীষণ ফেভারিট হয়ে গেছে। বিশেষ করে এই ক্রিসমাস ট্রিটা দেখে দেখো কি সুন্দর গর্জাস লাগছে। আর এটা কিন্তু ঐশী ওদের স্কুলে ক্রাফট করিয়েছিল লাস্ট ডেতে, তো সেটাই বানিয়েছিল, তো আমি এটা সবার আগে ক্রিসমাস ট্রিতে লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু বেজে গেছে 10:15, আর আমি এখন চলে যাব রান্নাঘরে, কারণ আজকে আমাদের ডিনার স্পেশাল কিছু হবে। ওম তাকাচ্ছে, ওম কি জানে? ওম জানে না। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। আজকে আমাদের রাতের ডিনার কিন্তু ছোলে ভাটোরে, আর তার সঙ্গে রয়েছে কাঁচা পেঁয়াজ আর আমাদের নতুন গাছের কাঁচা লঙ্কা।
আমাদের রাতের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে চলে যাব। তাই ভাবলাম খেতে যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করে দিই। আর আজকে জানো তো, ওম হঠাৎ করে এখন দেখতে পেলো যে ডক্টর স্ট্রেঞ্জের যে নিউ মুভিটা আসবে সেটা ট্রেলার আউট হয়ে গেছে, আজকে রিলিজ করেছে। হ্যাঁ, ওম বললো যে ভালো দিনেই কিন্তু আমরা স্পাইডারম্যানটা দেখতে গেলাম, কারণ স্পাইডারম্যানটা দেখতে গিয়ে কিন্তু ওখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জের যে নেক্সট যেটা আসবে সেটা আমরা বুঝতে পারলাম। তো আজকে ট্রেলারও আউট হয়ে গেছে। তবে সোম এখন খুশি খুশি রয়েছে, এখন তো খুশি খুশি থাকবে। আর একটা কথা হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলার আছে, অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম কিন্তু সত্যি ভুলেও গেছি, আর তা এর মধ্যে হয়নি, তাই ভাবলাম আজকেই বলে দিই। তো যদি তোমরা চাও, আমরা তো যেরকম লাইভ করেছিলাম তখন অনেকেই বলেছিলে যে কিউএনএ করো, তো তখন আমরা তো করে উঠতে পারিনি। তো আমরা ভাবছি যে হ্যাঁ, বছরের শেষের দিকে একটা কিউএনএ রাখি তোমাদের জন্য। তোমরা যদি রাজি থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমরা সানডেতে একটা কমিউনিটি পোস্ট দেব যেখানে তোমরা আমাদের কোয়েশ্চেন করতে পারো। তো চলো, ব্লগটা আজকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।